আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ কামাল হোসেন, আমার ট্রায়াঙ্গুলার কামাল একাডেমিতে। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা কথা বলবো, সেটি হচ্ছে ফাংশন। আমাদের জেনারেল ম্যাথস এবং হায়ার ম্যাথে দুইটি বিষয় ফাংশন নিয়ে একটি প্রথম অধ্যায়টি। তো ফাংশন নিয়ে প্রতি বছরে আমাদেরকে একটি প্রশ্নকে আনসার করতে হয় পরীক্ষায়। তো আজকে আমরা ফাংশনের খুঁটিনাটি বিষয়গুলো দেখাবো, কিভাবে একটি ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ বের করতে হয়, একটি ফাংশন কিভাবে ওয়ান ওয়ান ফাংশন যেটিকে বলা হচ্ছে এক এক ফাংশন, একটি বিপরীত ফাংশন অর্থাৎ ইনভার্স ফাংশন, অন টু ফাংশন, সার্বিক ফাংশন, আর একটি ফাংশনের গ্রাফ কিভাবে ড্র করে সেখান থেকে ডোমেইন এবং রেঞ্জ গুলোকে বের করা যায়। চলুন আমরা দেখে আসি। এই টপিকটির নাম হচ্ছে ফাংশন এন্ড ওয়ান ওয়ান ফাংশন। আমার এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম 1 2 3 4 5 বিভিন্ন রকম ভ্যারিয়েবল কে বিভিন্ন ভাবে ইউজ করে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ফাংশন গুলোকে সাজিয়েছি। আমাদের জেনারেল ম্যাথস এবং হায়ার ম্যাথে এর বাহিরে নর্মালি কোনো ফাংশন হয় না। এটি হচ্ছে একটি পলিনোমিয়াল ফাংশন, এটা হচ্ছে একটা স্কোয়ার রুট দিয়ে একটি ফাংশন, এটা হচ্ছে একটা ফ্র্যাকশন, এখানে হচ্ছে ফ্র্যাকশন উইথ স্কোয়ার রুট, এখানে হচ্ছে একটি পলিনোমিয়াল ফাংশন উইথ স্কোয়ার। তো এইরকম আলাদা আলাদা ভাবে বিভিন্ন রকম ফাংশন থাকলে সেই ফাংশন গুলোকে কিভাবে আমরা তার ডোমেইন এবং রেঞ্জ বের করব আমরা এখান থেকে একটু আজকে চেষ্টা করবো। তো প্রথম টিউটোরিয়ালটিতে আমার এখানে একটি ফাংশনের ডোমেইন এবং ফাংশনটিকে আমরা ওয়ান ওয়ান দেখাবো। শুরুতে আমরা একটু দেখে আসি, আমাদের এখানে 1 নম্বর এবং 5 নম্বরের মধ্যে একটু মিলেছে, দুটি হচ্ছে পলিনোমিয়াল ইকুয়েশন। তো 1 এবং 5 এর মধ্যে থেকে শুরুতে আমরা একটু দেখাচ্ছি। আচ্ছা দেখুন, যখন একটি ফাংশন এখানে আমার এখানে ফার্স্ট ওয়ান এফ অফ এক্স ইকুয়াল টুয়াইস এক্স মাইনাস ওয়ান, আর এখানে নাম্বার 5 এ যে ফাংশনটি ছিল f অফ x ইকুয়াল 2x স্কয়ার মাইনাস 1। তো শুরুতে একটু দেখছি যে এই ফাংশনটি হচ্ছে একটি পলিনোমিয়াল ফাংশন। যদি ফাংশনটিতে যদি কোনো স্কয়ার রুট না থাকে এরকম, অথবা ফাংশনটি যদি ফ্র্যাকশন আকারে যদি না থাকে, তার মধ্যে যদি নিউমেরেটর এবং ডিনোমিনেটর না থাকে, অথবা যদি তার মধ্যে কোনো ধরনের ফ্র্যাকশন উইথ স্কয়ার রুট এরকম যদি কোনো টার্ম না থাকে, তাহলে একটা চোখ বন্ধ করে আমরা একটা ফাংশনের ডোমেইনটাকে অল রিয়েল নাম্বার লিখতে পারি। তাহলে আমরা এখান থেকে এক্সপ্লেইন করতে পারবো, শুরুতে f অফ x ইকুয়াল টুয়াইস x মাইনাস 1 বিলংস টু R ইফ এন্ড অনলি ইফ, অর্থাৎ এই ফাংশনে এই মানটি পজিটিভ এবং নেগেটিভ, এই ফাংশন এই মানটি এবং জিরো হতে পারে। তাহলে শুরুতে আমরা দুটি কন্ডিশন দেখাবো, পজিটিভ এবং জিরো, twice x minus 1 is greater than or equal 0। আমরা এখানে আরো একটি কন্ডিশনের জন্য এটি ডিফাইন করবে, twice x minus 1 is less than 0। অর্থাৎ আমরা এখানে দেখাচ্ছি যে যখন ফাংশনটি স্ট্যান্ডার্ড পলিনোমিয়াল ফাংশন হয় সেটি পজিটিভ এবং 0 এবং নেগেটিভ উভয়ের জন্য ডিফাইন করে। তাহলে এখান থেকে আমরা x এর মানটি বের করছি, twice x is greater than or equal 1 or x is greater than or equal 1/2, আমরা এখান থেকে দেখাচ্ছি or x equal x is less than 1/2, 1 থেকে এপাশে নিয়ে minus 1 plus 1 then divided by 2। তাহলে viewers একটু দেখে আসি, আমরা এখানে দেখাচ্ছে first condition এ x is greater than or equal half, আর second condition x is less than half। তাহলে আমরা একটু দেখে আসি, যখন আমরা এভাবে একটা রিয়েল লাইন ড্র করব, this middle one is zero and right one is positive infinity, this one is negative infinity, tahole x is greater than or equal half, consider here this one is 1/2 and now x is greater than or equal half, that is x is greater than or equal half this one, and x is less than half, that is the left side from half. So with these two condition, greater than or equal half, less than or equal half, we can see here plus infinity to minus infinity, that's here we can write here dom of f of x is equal x, that is x is a elements of R. তাহলে আমরা এভাবে লিখতে পারি, f of x এর ডোমেইন হবে x এবং x হচ্ছে অল রিয়েল নাম্বার। আমরা এভাবেও লিখতে পারি, অর শর্ট ফর্মে যদি আমরা লিখি, ডোম f অফ x ইকুয়াল অল রিয়েল নাম্বার, সেট অফ অল রিয়েল নাম্বার। তাহলে আমরা বলতে পারি একটা রিয়েল নাম্বারের যে কোনো ভ্যালু এর জন্য এই ফাংশনটিকে আমরা ডিফাইন করতে পারি।
তাই এই ফাংশনের ডোমেইন হচ্ছে অল রিয়েল নাম্বার। তাহলে যে কোনো আমরা এক্ষেত্রে সেম একই রকম ভাবে আমরা বলতে পারি এটি একটি পলিনোমিয়াল ইকুয়েশন। তো যে কোনো পলিনোমিয়াল ইকুয়েশন যেটা সবচেয়ে উপায় হচ্ছে তার পাওয়ার গুলো নন নেগেটিভ পজিটিভ নাম্বার। এখানে যদি আমি পাওয়ার হিসেব করি তাহলে পাওয়ার হচ্ছে হাফ, এখানে পাওয়ার হিসেব করলে তার ইনভার্স ওয়ান আসবে, দেন এখানে পাওয়ার স্কয়ার রুট থাকার কারণে নেগেটিভ ভ্যালু আসবে। তাহলে একটি স্ট্যান্ডার্ড পলিনোমিয়াল ইকুয়েশনে ডোমেইন হচ্ছে অল রিয়েল নাম্বার, অর্থাৎ একটা রিয়েল নাম্বারে পজিটিভ নেগেটিভ জিরো ফ্র্যাকশন যে কোনো ভ্যালুর জন্য ফাংশনটিকে ডিফাইন করা যায়, তাই তার ডোমেইন হচ্ছে আর। এখন আমরা নাম্বার টু এন্ড থ্রি এর জন্য আমরা দেখাবো এফ অফ এক্স ইকুয়াল রুট অফ আর টুয়াইস এক্স মাইনাস ওয়ান। নাম্বার থ্রি এফ অফ এক্স ইকুয়াল ওয়ান বাই তাহলে আমরা যদি এখানে অ্যানালাইসিস করি একটা স্কয়ার রুট অফ জিরো উইল বি জিরো এন্ড স্কয়ার রুট অফ টু দ্যাট ইজ ওয়ান পয়েন্ট সামথিং নেগেটিভ নাম্বার স্কয়ার রুট ইজ দ্য ম্যাথস এরর, এখানে আমাকে কমপ্লেক্স নাম্বার আসবে জটিল ম্যাথস এরর। তাহলে আমরা এখানে বলতে পারি যে যদি রুটের মধ্যে জিরো অ্যাপ্লিকেবল, রুটের ভিতরে ইনসাইড দ্য রুট যে কোনো পজিটিভ নাম্বার আসতে পারবে, রুটের ভিতরে কখনো নেগেটিভ নাম্বার আসতে পারবে না। তাহলে আমরা বলবো যদি একটি স্কয়ার রুট দিয়ে যদি একটি পলিনোমিয়াল থাকে, অর্থাৎ একটি বর্গমূল দিয়ে যদি একটি ইকুয়েশন থাকে, তাহলে তার মধ্যে পজিটিভ নাম্বার জিরো আর পজিটিভ নাম্বার হতে পারে, তাহলে কখনো নেগেটিভ নাম্বার হতে পারে না রুটের মধ্যে যে ভেরিয়েবল থাকে। এফ অফ এক্স ইকুয়াল টুয়াইস এক্স মাইনাস ওয়ান বিলংস টু আর ইফ এন্ড অনলি ইফ টুয়াইস এক্স মাইনাস ওয়ান, তাহলে রুটের ভিতরে শুধুমাত্র পজিটিভ নাম্বার হতে পারে এবং রুটের মধ্যে জিরোও হতে পারে, দ্যাট ইজ টুয়াইস এক্স মাইনাস ওয়ান is greater than or equal 0. So or twice x is greater than or equal 1 or x is greater than or equal 1 divided by 2. তাহলে এটাই হচ্ছে একটা ফাংশনের ডোমেইন। যদি আমি এখানে শর্ট ফর্মে লিখি, সো ডোম f of x equal x that is belongs to x belongs to r and x is greater than or equal half, তাহলে আমরা বলতে পারি এই ফাংশনের ডোমেইন হবে অল রিয়েল নাম্বার, বাট রিয়েল নাম্বারগুলোর মধ্যে ওই রিয়েল নাম্বারগুলো যাদের ভ্যালু 1/2 অর 1/2 এর থেকে বড়। তাহলে এটাই হচ্ছে এই ফাংশনের ডোমেইন। এখন যদি কখনো আমাকে এই ফাংশনটা দেওয়া হয় নাম্বার 3 এর মধ্যে যেটা ছিল f(x) = 2x minus 1, যদি এই ফাংশনের ডোমেইন যদি আমাকে বের করতে বলে, দেখুন আমরা কিভাবে স্টার্ট করি, belongs to r if and only if। এখন আমরা একটু রিভিউ করে আসি কোন মানটা গ্রহণযোগ্য হতে পারে। এটা একটা ভগ্নাংশ ফ্র্যাকশন, তাহলে ফ্র্যাকশনের যদি ডিনোমিনেটর জিরো আর ডিনোমিনেটরটা যদি একটা পজিটিভ নাম্বার আর ডিনোমিনেটরটা যদি একটা নেগেটিভ নাম্বার হয়, তাহলে আমরা কোন কোন ক্ষেত্রে এটি ডিফাইন হতে পারে। আমরা জানি যে 1/0 দ্যাট ইজ কোনো কিছুকে জিরো দিয়ে ডিভাইড করা যায় না, সেটা হচ্ছে ম্যাথস এরর, দিস ইজ নট অ্যাপ্লিকেবল। তাহলে ডিনোমিনেটরটা পজিটিভ নাম্বারও হতে পারে, ডিনোমিনেটরটা নেগেটিভ নাম্বারও হতে পারে, কিন্তু ডিনোমিনেটর নেভার বি জিরো। তাহলে আমরা বলতে পারি যদি একটি ফ্র্যাকশন থাকে কোনো একটা ফাংশন, তাহলে তার যে ডিনোমিনেটর তার মধ্যে যে হর থাকবে সেটি কখনো জিরো হতে পারে না। তাহলে এটাকে কন্ডিশন অ্যাপ্লাই করে এখন আমরা লিখব, তাহলে f of x equal 1/2x minus 1 belongs to R if and only if 2x minus 1 cannot be 0. এটাই হচ্ছে এই ফাংশনের ডোমেইন। এখন আমরা এখান থেকে x এর মান বের করব, not equal 1 or x 1/2, that is dom f of x will be x belongs to R and the condition x not equal 1/2. তাহলে আমরা এখান থেকে কি জানি, আমরা আবার একটু রিভিউ করছি, যদি একটি ফাংশন
ফ্র্যাকশন আকারে থাকে, অর্থাৎ তার হর এবং লব নিউমিনেটর এবং ডিনোমিনেটর থাকে, তাহলে আমরা বলবো যে তার যে ডিনোমিনেটর দ্যাট ইজ দা হর কখনো জিরো হতে পারে না। তাহলে সেই কন্ডিশন থেকে এক্স এর মান হচ্ছে নট ইকুয়াল হাফ। এটাকে আমরা লিখছি এক্স, এক্স বিলংস টু আর এন্ড এক্স নট ইকুয়াল হাফ। এখন এই ফাংশনের সাথে নাম্বার থ্রি এর সাথে নাম্বার ফোর এর মধ্যে কিছুটা ডিফারেন্স আছে, আমরা একটু দেখাচ্ছি। নাম্বার থ্রি এবং ফোর এর মধ্যে ডিফারেন্স হচ্ছে নাম্বার ফোর এফ অফ এক্স ইকুয়াল ওয়ান বাই রুট ওভার টুয়াইস এক্স মাইনাস ওয়ান। তাহলে একটু দেখি, যদি আমার ডিনোমিনেটর, আমরা এখানে বলছি ডিনোমিনেটর কখনো জিরো হতে পারে না, তাহলে আমরা বলবো ফার্স্ট এটা ফ্র্যাকশন থাকার কারণে তার ডিনোমিনেটর কখনো জিরো হতে পারবে না। আর সেকেন্ড কন্ডিশন হচ্ছে এখানে ডিনোমিনেটরের মধ্যে স্কয়ার রুট থাকার কারণে এই মানটা কখনো নেগেটিভ হতে পারবে না, তাহলে এটা জিরো অথবা নেগেটিভ কিছুই হতে পারবে না। যদি এখানে শুধু ফ্র্যাকশন হতো তাহলে আমরা বলতাম যে টুয়াইস এক্স মাইনাস ওয়ান ক্যান নট বি জিরো, কিন্তু ফ্র্যাকশনের পাশাপাশি এখানে স্কয়ার রুট থাকার কারণে এটি এখন নেগেটিভ হতে পারবে না। তার মানে রুটের মধ্যে যে ডাটাটি থাকবে এফ আর ইফ অ্যান্ড অনলি ইফ টুয়াইস এক্স প্লাস মাইনাস ওয়ান ইজ গ্রেটার দেন জিরো, তাহলে এটা অবশ্যই পজিটিভ হতে হবে। যদি এটা নেগেটিভ হয় রুটের কারণে তার কোনো ভ্যালু আসবে না। যদি এটি আবার জিরো হয় দেন ওয়ান বাই জিরো ক্যান নট বি ডিফাইন, তাহলে আমরা এখান থেকে লিখবো এক্স ইজ গ্রেটার দেন ওয়ান বাই টু। তাহলে এই নাম্বার ফোর এবং নাম্বার থ্রি এই দুটি ফাংশনের ডোমেইনের মধ্যে ডিফারেন্স হচ্ছে এক্স ইজ গ্রেটার দেন হাফ আর এখানে বলছে এক্স নট ইকুয়াল হাফ। তাহলে দুটার মধ্যে একটু ডিফারেন্স, এটা হচ্ছে এক্স এর মান শুধুমাত্র হাফ হতে পারবে না, বাট পজিটিভ নাম্বার এবং নেগেটিভ নাম্বার যে কোনো কিছু হতে পারবে। আর এখানে বলে এক্স এর মান হাফ থেকে বড় হতে হবে, সেটা কখনো নেগেটিভ নাম্বার হতে পারবে না এবং হাফ থেকে ছোট হতে পারবে না। দ্যাট ইজ ডোম এফ অফ এক্স ইকুয়াল এক্স, এক্স বিচ দ্যাট এক্স বিলংস টু আর অ্যান্ড এক্স ইজ গ্রেটার দেন ওয়ান বাই টু। তাহলে এটাই হচ্ছে তার ডোমেইন। এভাবে যে কোনো একটা ফাংশন যখন তার স্কোয়ার রুট থাকে, পলিনোমিয়াল ইকুয়েশন থাকে, ফ্র্যাকশন থাকে, ফ্র্যাকশন উইথ স্কোয়ার রুট থাকে, তাহলে আমরা আলাদা আলাদা ভাবে তার ডোমেইনগুলো এভাবে বের করা শিখব। ধন্যবাদ সকলকে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ভিডিও লিঙ্কে নিচে অবশ্যই কমেন্টস করবেন, আমি আশা করি সময় নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।